বন্ধুরা, আজ আমি তোমাদের আরও একটা নতুন গল্প শোনাব, যার নাম হলো জাদুর গাছ। কোনো এক গ্রামে রামদাস নামের একজন লোক থাকত। সে সব সময় প্রয়োজনের থেকে বেশি কথা বলতো আর গ্রামবাসীদেরকেও খুব বিরক্ত করত। সে সবার থেকে নিজের কাজ করিয়ে নিত আর উল্টে তাদের ক্ষতিও করত। কাউকেই বোকা বানাবার সুযোগ পেলে সে কিছুতেই সেটা ছাড়ত না। ওর এই অভ্যাসের কারণে গ্রামের লোকেরা ভীষণ বিব্রত থাকত। একদিন রামদাস গ্রাম প্রধানের কাছে গেল। আরে, গ্রাম প্রধানের জয় হোক। আরে রামদাস, তুমি হঠাৎ করে এখানে কেন? কোনো সমস্যায় পড়লে নাকি? গ্রাম প্রধান মশাই, আমি খুবই চিন্তায় আছি। আমার কাছে ক্ষেত না থাকার কারণে আমার পশুরা সবাই অভুক্ত আছে। আমি ওদেরকে ঘাসও খাওয়াতে পারছি না। আপনি যদি আমাকে একটা ক্ষেত ধার দিয়ে দিতেন তাহলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকতাম। তাই যদি হয়, তুমি আমার একটা ক্ষেতে চাষবাস করতেই পারো, কিন্তু দরকারের সময় আমাকে ক্ষেত ফেরত দিয়ে দিও। ঠিক আছে প্রধান মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। রামদাস খুশি মনে সেখান থেকে চলে যায় আর পরের দিন থেকে চাষবাসের কাজ শুরু করে দেয়। সকাল থেকে বিকেল অবধি ক্ষেতের কাজ করে রামদাস ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। রোজ এত কাজ করলে আমি তো খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ব। আমাকে কাজগুলো করানোর জন্য কিছু শ্রমিক খুঁজে নিতে হবে, কিন্তু বিনা টাকায় কাজ করাবো কি করে? রামদাস চিন্তায় পড়ে যায়। সে একটা উপায় খুঁজে পায়। সে গ্রামবাসীদেরকে ডাকে। আমার ক্ষেতে কাজ করানোর জন্য কিছু শ্রমিক চাই। আপনাদের মধ্যে যারা আমার ক্ষেতে এসে কাজ করবে তাকে আমি প্রতি 3 মাস অন্তর 7,000 টাকা করে দেব। আরে, তুমি আবার নিজের কাজ করিয়ে নেওয়ার জন্য নতুন কোনো উপায় পেলে নাকি? আমরা তো কোনোদিনই মনে হয় তোমার কাজে আসবো না। হ্যাঁ, এত স্বার্থপর মানুষের সাথে কেই বা কাজ করবে? রামদাস বুঝতে পেরে যায় যে এই গ্রামবাসীরা তার কথায় কাজ করবে না। সেজন্য সে অন্য গ্রাম থেকে 2 জন শ্রমিককে নিয়ে আসে। শ্রমিকরা খুব সততার সাথেই কাজ করতে থাকে। কিছু মাস পরে ফসলও তৈরি হয়ে যায়। রামদাস এই দেখে খুব খুশি হয় আর 2 জন শ্রমিককেই কিছুদিনের ছুটিতে পাঠিয়ে দেয়। ছুটি শেষ হতেই 2 জন শ্রমিক ফিরে আসে। মালিক, 3 মাস সম্পূর্ণ হয়ে গেছে, এবার আপনি আমাদের হিসাবটা মিটিয়ে দিন। আরে, আমি তো তোমাদেরকে চিনি না, তোমরা আবার কারা? মালিক, এ আপনি কেমন কথা বলছেন? আমরা 2 জন 3 রাত আপনার ক্ষেতে কাজ করেছি আর আপনি আমাদেরকে চিনতেও অস্বীকার করছেন। আরে ভাই, কিন্তু আমার কাছে তো কোনো ক্ষেতই নেই। তোমরা 2 জনে কাজ কোথায় করেছো? চলো ভাই, এখান থেকে চলে যাই, এর হিসাব ভগবান করবেন। 2 জন শ্রমিকই এটা বুঝে যায় যে রামদাস তাদেরকে কোনো টাকা দেবে না। এরপর তারা সেখান থেকে চলে যায়। সেদিন রাতেই রামদাসের স্বপ্নে ভগবান গণেশ দেখা দেন। তুমি খুবই স্বার্থপর আর খারাপ কর্ম করা একজন মানুষ, সেজন্য আমি তোমার বাড়ির উঠোনে একটা গাছ লাগিয়ে যাচ্ছি, যার সাথে তোমার জীবনের মেয়াদ আর কর্ম জুড়ে থাকবে। তুমি যখনই কোথাও কারোর সাথে কিছু খারাপ করবে, সেই সময় গাছের পাতা ঝরতে থাকবে। গাছে যে পরিমাণ পাতা থেকে যাবে, তোমার জীবনেও সেই কটাই দিন থেকে যাবে। এ কেমন স্বপ্ন ছিল, আমার বাইরে গিয়ে দেখা উচিত। রামদাস যখনই বাইরে বেরোয় সে দেখতে পায় যে তার উঠোনে একটা নতুন গাছ যার পাতাগুলো খুবই ঘন। রামদাস গাছটাকে দেখে ভাবতে থাকে, আরে এই গাছের পাতা তো খুবই ঘন, যতদিনের সব পাতা ঝরবে ততদিন তো আমি পরলোকে থাকবো। রামদাস ভয় না পেয়ে আবার ভেতরে ঢুকে যায়। সে তার পরেও লোকজনকে আগের মতোই ঠকিয়ে যায় আর গাছের দিকে তাকায়ও না। দিনের পর দিন গাছের পাতাও কমতে শুরু করে দেয়। একদিন গ্রামের প্রধান রামদাসের বাড়িতে আসেন। আরে প্রধান মশাই, আপনি হঠাৎ এখানে কি করে? আমি তোমার থেকে আমার ক্ষেত ফেরত নিতে এসেছি। কোন ক্ষেত? আমি তো আপনার থেকে কোনো ক্ষেত নিইনি। কি? এ কি বলছো? আমি তোমাকে একটা ক্ষেত চাষ করতে দিয়েছিলাম। আপনার বুড়ো বয়সে মতিভ্রম হয়েছে, আপনি আমাকে কোনো ক্ষেতই দেননি। এবার আপনি এখান থেকে যান। রামদাস গ্রাম প্রধানকে বাইরে ছেড়ে আসে। উল্টো দিকে ফিরতেই সে বাগানে গাছের দিকে তাকায়। রামদাস গাছটা দেখে ভীষণ বিব্রত হয়ে যায়। আরে, এই গাছে তো অনেক পাতা ছিল আর এখন মাত্র একখানাই পাতা পড়ে আছে,
গাছে একটাই মাত্র পাতা, মানে আমার জীবনও একটাই মাত্র দিন পড়ে আছে। রামদাস খুবই ঘাবড়িয়ে যায়, আর তার মনে মারা যাওয়ার ভয় বসে যায়। তার সব পুরনো ঘটনা মনে পড়তে থাকে, যা তার অন্যায়ের প্রমাণ। সে ভাবে, আমি আমার সারা জীবনে শুধু লোভ হিংসাই করে গেছি, মিথ্যে কথা বলা ছাড়া আর কিছুই করিনি। কম করে আজকে তো আমি কিছু ভালো কাজ করবই, মরার আগে কারুর তো ভালো করি। রামদাস সবার আগে গ্রাম প্রধানের কাছে যায় আর নিজের ব্যবহারের জন্য তার কাছে ক্ষমাও চায়। সে গ্রাম প্রধানের থেকে ধার নেওয়া ক্ষেতও ফেরত দিয়ে দেয়। সেখান থেকে বেরোনোর পর রামদাস দুজন শ্রমিকের কাছে পৌঁছায়, যাদেরকে সে বিশ্বাসঘাতকতা করে চাষবাস করিয়েছিল। কি ব্যাপার মালিক, আজকে আবার এখানে কেন? মনে হচ্ছে আবার কোনো কাজ করানোর আছে মালিকের, সেটাও বিনা টাকায়। না না ভাই, আমি তো তোমাদের কাছে শুধু ক্ষমা চাইতে এসেছি। আমি তোমাদের দুজনের সাথে খুবই অন্যায় করেছি, আর তোমাদের পারিশ্রমিকটাও সাথে করেই এনেছি। রামদাস দুজনকেই কিছু টাকা দেয় আর সেখান থেকে চলে যায়। সে গ্রামের সব লোকের কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেয়। সব গ্রামবাসীরা রামদাসকে ক্ষমা করে দেয়। রামদাস বাড়ি ফিরে আসার পরে যখন গাছের দিকে তাকায়, সে আবার খুব অবাক হয়ে যায়। সে দেখতে পায় গাছে আবার প্রচুর পাতা তৈরি হয়ে গেছে। আরে এ কি, এই গাছে তো শুধু একটাই পাতা বাকি ছিল, তাহলে হঠাৎ করে এত পাতা কি করে এসে গেল? নিশ্চয়ই ভগবান আমার জীবনে আরো কিছুদিন বাড়িয়ে দিয়েছেন। রামদাস তারপর বুঝতে পেরে যায় যে যদি সে ভালো কাজ করে তাহলে সে চিরকালের মতো অমর হয়ে যাবে। সে গ্রামবাসীদের সাথে মিলেমিশে থাকতে শুরু করে দেয় আর সর্বদাই ভালো কাজ করতে থাকে। গ্রামবাসীরাও রামদাসের এই নতুন রূপে খুব খুশি হয়ে যায়। রামদাসও ধন্যবাদ জানায় ভগবানের কাছে আর নিজের জীবনেও ভালোভাবেই থাকতে শুরু করে দেয়। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে যদি আমরা ভালো কাজ করি তাহলে আমরা চিরকালের মতো অমর হয়ে যাই, কারণ মানুষকে সবসময় তার কর্ম দ্বারাই মনে রাখা হয়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।